ইয়ে মামলাটি মহামান্য বিচারপতি ঋষিকেশ রায় এবং এসবিএন ভাট্টি বেঞ্চে 60 নম্বর আইটেম আছে। আমরা আশা করছি যে মামলাটি হয়তো আগামীকাল হয়তো টাচ করতে পারবে। আশা করি যে কর্মচারী বন্ধুরা যারা এতদিন ধরে আস্থা রেখেছেন এই তার প্রতি এবং আমরা সবার ঢুকেছি, আশা করি মহামান্য সুপ্রিম কোর্টেও আমরা জয়লাভ করব। এবং আপনারা নিশ্চিতভাবেই জানেন ওপারুট 2009-এ নির্দিষ্ট আছে ইয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, এমতো অবস্থায় দাঁড়িয়ে এখানে 6 বার আমরা জিতেছি। আশা করি একই রেজাল্ট হবে সুপ্রিম কোর্টেও, আমরা আবারও জয়লাভ করবো এবং আমরা আমাদেরকে ন্যায় দাবি যে হকের দাবি সেটা প্রতিষ্ঠা করতে পারবো। এবং রাজ্য সরকার বারবার হেরেছে, তারপরেও তারা বিষয়টিকে লিঙ্গার করার জন্য তারা বারবার উচ্চতর ফোরামে গেছে, কিন্তু আলটিমেট যেটা আইনে যে কথা উল্লেখ আছে যে বিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুক্ত রেখেই দিতে হবে, সেটার উপরও কথা নির্দিষ্টভাবে বর্ণিত আছে। আমরা সেই আইনের ইন্টারপ্রিটেশন মোতাবেক আমাদের হকের দাবিতে আশা করছি।